আপনি ধনী কিভাবে হবেন অর্থাৎ পয়সাওয়ালা ব্যক্তি কিভাবে হবেন কেননা জন্মের পর থেকে আপনার টাকা পয়সার গুরুত্ব একটু বেশি কিন্তু সবাই তো কোটিপতি হতে পারে না দেখুন প্রার্থনার মাধ্যমে আপনার পরিকল্পনাকে দৃঢ় করতে পারেন কিন্তু কোটিপতি হতে গেলে আপনাকে কিছু উপায় অবলম্বন করতে হবে সেটা আজকে বলবো আপনি কি কোটিপতি হতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না প্রথমত আপনি কোনো ব্যবসা শুরু করতে পারেন যে কোনো ব্যবসা যেটার উপর কাজ করেছে বা আপনি কোনো ভালো ছাত্র কোনো স্কিল শিখে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন যেমন চাইনিজ রান্না ডিজিটাল মার্কেটিং অথবা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক্স ডিজাইন অথবা হাতের কাজ যে কোনো সাবান তৈরি ডিটারজেন্ট তৈরি বা বেবি ফুড প্রিন্টিং ট্র্যাভেল এজেন্সি এমন অনেক উদাহরণ আছে যেটা অল্প খরচে শিখে আপনি নিজের ব্যবসা দাঁড়া করাতে পারেন কিন্তু যেটাই করুন করতে সময় লাগবে যেটা দাঁড় করাতে পারলে আপনি কোটিপতি হতে পারেন তাছাড়া আপনি যদি মনে করেন যে এগুলো আপনার জন্য নয় স্যালারির মাধ্যমে কিভাবে কোটিপতি হব তাহলে আপনি মিউচুয়াল ফান্ডেতে টাকা ইনভেস্ট করতে পারেন যে কোনো এসআইপি স্কিমে এতে সময় বেশি লাগলেও রিটার্ন বেশি পাব তাছাড়া অন্য কোনো রাস্তা নেই আসুন প্রার্থনা যাই মঙ্গলময় ঈশ্বর তোমাকে কোটি তোমাকে কোটি কোটি ধন্যবাদ আমার সমস্ত পরিকল্পনা তোমার হাতে সার্থক করো কোটিপতি হতে চাই পথ বলে দাও পাপের পথে যেন না চলি তোমার দেখানো পথ বার করে দাও ব্যবসা বা উপার্জন যেটাই করি আমার অর্থ যেন তোমার বিথা না যায় কোটিপতি হবার স্বপ্ন পূরণ করো যেটাই করি ট্রেনিং নিই বা নিজের হাতের কাজের মাধ্যমে তুমি সার্থক করো সাহস যোগাও মনে জোর করে দাও যাতে ব্যর্থতা না হয় এবং সমস্ত অলসতা দূর করো ব্যর্থতা দূর করো আশার জ্বালো বুদ্ধির ভান্ডার তৈরি করো পিতা পুত্র পবিত্র তার নামে চাইছি আমেন